Welcome student in Banditi TV channel. Uh, today I will discuss my second part uh, that is the rise of nationalism in Europe. Uh, first part uh, already I have discussed. Uh, so I will uh, continue my second part, the rise of nationalism, nationalism in Europe. So Ambra um, the uh, revolutionaries, the uh, first part of the je Joseph mazini উনি সিক্রেট সোসাইটি বা উনি কার্বনারি যে সিক্রেট সোসাইটি ওনার একটা সদস্য ছিল উনি একটা দুইটা সিক্রেট সোসাইটি চালাতো যেটা ইয়ং ইটালি অ্যান্ড ইয়ং ইউরোপ নামে দুইটা সিক্রেট সোসাইটি তো এটাকে দেখে অন্যরাও স্টার্ট করেছিল সিক্রেট সোসাইটি বা গুপ্ত সমিতি যেটা তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করবে তারা জনগণের জন্য কাজ করত। যে রানী শাসন বা মোনার্কিয়াল যে জুল এটাকে তারা শেষ করার জন্য বা এটাকে ফিনিশ করার জন্য ওরা চেষ্টা করছিল তো এর মধ্যে আমরা আলোচনা করব দ্য এজ অফ রেভলিউশন এইটিন থার্টি অ্যান্ড এইটিন ফোরটি এইট স্টাডিগুলো নিয়ে তো আমরা প্রথমেই যে রেভলিউশনটা নিয়ে বলবো এটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন আমরা সেভেন্টিন যে প্রথম স্টার্ট হয়েছিল এটা আমরা সবাই জানি তো তখন একটা কিং ছিল বর্বন কিং বা বর্বন ড্যান ওটাকে বর্বন কিংটাকে যাতে রাজতন্ত্রটাকে হটিয়ে আবার গণতন্ত্র পুনরাস্থাপন করা যায় এটার জন্য রেভলিউশনারিরা কাজ করছিল। এরপর আবার বেলজিয়াম রেভলিউশন বেলজিয়াম একটা সময় একটা দেশের অধীনে ছিল তো বেলজিয়াম চাইছিল যে সে স্বাধীন হয়ে আসার জন্য তো এইরকমই একটা রেভলিউশন হয়েছিল গ্রিক রেভলিউশন গ্রিসটা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল বর্তমান যে তুর্কি সাম্রাজ্য এটা প্রাচীন নাম ছিল অটোমান অটোমান এম্পায়ারের অধীনে ছিল তো গ্রিকরা চাইছিল যে তারাও অন্যান্য দেশের মতো স্বাধীন হয়ে বেরিয়ে আসার জন্য তো তখন একটা গ্রিক রেভলিউশন চলছিল তো গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রিক ওয়াজ পার্ট অফ অটোমান অ্যাম্পায়ার সিন্স ফিফটিন সেঞ্চুরি এটা প্রথম থেকেই সে অটোমান অ্যাম্পায়ারের অধীনে ছিল কিন্তু তারা চাইছিল একটা সময় তারা ওই সাম্রাজ্যের অধীন থেকে বেরিয়ে তারা স্ট্রাগল শুরু করছিল তাদের স্ট্রাগলটা শুরু হয়েছিল এইটিন টোয়েন্টি ওয়ান গ্রিক স্টার্টেড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্ট তারা স্বাধীনতার জন্য তারা তাদের সংগ্রাম শুরু করেছিল যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষ বা এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু তারা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল তো গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তাদের স্ট্রাগল শুরু হয়েছিল এইটিন টোয়েন্টি ওয়ান এরপর এইটিন থার্টি টুতে তারা একটা ট্রিটি করেছিল একটা সন্ধি করেছিল ট্রিটি অফ কনস্টেন্টিউ তো এটার মাধ্যমে গ্রিক যে রাষ্ট্র তারা রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি লাভ করেছিল গ্রিক অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন এরপর একটা পয়েন্ট আছে তোমরা যদি বইয়ে দেখো দ্য রোমান্টিক ইমাজিনেশন অ্যান্ড দ্য ন্যাশনাল ফিলিং রোমান্টিক এখানে রোমান্টিক বলতে এখানে ভাবপ্রবণ বা কল্পনা প্রবণ বা জাতীয় ভাবনা এটার কথা বলা হয়েছে রোমান্টিক ইমাজিনেশন। তো এই রোমান্টিক ইমাজিনেশনটা কীভাবে এসেছিলো ন্যাশনালিজম ফিলিং অ্যারাইজ থ্রু কালচার যে ন্যাশনালিজম বা রোমান্টিসিজম যদি অ্যারাইজ করতে হয় থ্রো কালচার কালচারের মাধ্যমে যদি আমরা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামও দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বা বিভিন্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্য ওই বিভিন্ন ছড়া পটচিত্র ওইগুলোর মাধ্যমে কিন্তু মানুষের মাধ্যমে ন্যাশনাল ফিলিংটা জাগ্রত হয়েছিল এরপর সাম ইম্পর্টেন্ট আর্টিস্ট ন্যাশনালিজম স্প্রেড থ্রো কী কীভাবে করেছিল তারা আর্টের মাধ্যমে করেছিল পোয়েট্রিজের মাধ্যমে করেছিল হ্যাঁ ছড়া কবিতা গল্প মিউজিক হ্যাঁ ওইগুলোর মাধ্যমে তারা তাদের ন্যাশনাল ফিলিংটা ছড়িয়ে দিয়েছিল কারণ জনমনে যত ন্যাশনাল ফিলিংটা স্প্রেড হবে তত মানুষের মধ্যে জাতীয়তা ভাব বা জাতীয় ভাবনা বা দেশের প্রতি ভালোবাসাটা জেগে উঠবে তো মানুষের কাছে এটা ছড়িয়ে দিতে হবে তো তারা এটা করেছিল কিভাবে। রোমান্টিসিজম রোমান্টিক ইমাজিনেশন এর মাধ্যমে তো তো এই রোমান্টিক ইমাজিনেশনের মধ্যে আমরা যদি একজনের নাম বলি দ্য গ্রিমস ব্রাদার উনি এটার জন্য বিশেষ অবদান রেখেছিল তৎকালীন সময়। এরপর তোমাদের চাপ্টারে একটা পয়েন্ট আছে হাঙ্গার হার্ডশিপ অ্যান্ড পপুলার রিভোল্ট হাঙ্গার হার্ডশিপ অ্যান্ড পপুলার রিভোল্ট এটা হয়েছিল এইটিন থার্টিজে গ্রেট ইকোনমিক হার্ডশিপ আর এক্সপিরিয়েন্সড ইন ইউরোপ ইকোনমিক হার্ডশিপ মানে অর্থনৈতিক মহামান্ধা চলছিল কেন চলছিল তখন বিশেষ একটা কারণে অর্থনৈতিক মহামান্ধা ইউরোপ সমগ্র ইউরোপে চলছিল কি কী কী হয়েছিল রাইজ অফ পপুলেশন পপুলেশানটা হঠাৎ করে কীভাবে বেরলো এরপর আনএমপ্লয়মেন্ট কী হয়েছিল ভিলেজ থেকে দলে দলে লোক সিটিজের মধ্যে চলে আসলো এরপর সিটিজে তারা এসে তো তাৎক্ষণিক সময়ে তারা কাজ পায়নি তারা কি করলো তারা বিভিন্ন ঝুরঝাপ বা ওই স্লাম বা ওই টেন্ট গেড়ে তারা বসবাস করতে শুরু করলো তো এত পরিমাণে লোক এসে পড়ল শহরে তো তখন কাজের অভাব দেখা গিয়েছিল রাইজ অফ পপুলেশন হয়ে গিয়েছিল আর তারা তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদও শুরু হয়ে গিয়েছিল তো এটা ছিল হাঙ্গার হার্চিপ অ্যান্ড পপুলার রিভোল্ট তো তখন কিছু চেঞ্জেস নাইনটিন ফোরটি এইটে কিছু চেঞ্জেস দেখা দিয়েছিল তখন ইউরোপে যে কি হয়েছিল চেঞ্জেসগুলো ন্যাশনাল অ্যাসেম্বলি ফর্মড একটা ন্যাশনালি ন্যাশনাল অ্যাসেম্বলি একটা ফর্ম করা হয়েছিল তো এই ন্যাশনাল অ্যাসেম্বলিটা কি করেছিল আগে যে ভোটিং রাইট সবাই পেত না তখন ভোটিং রাইট সবাইকে দিয়ে দিয়েছিল হ্যাঁ অল মেলস অ্যাবভ টোয়েন্টি ওয়ান ইয়ার এজ তারা সবাই ভোটিং রাইট পাবে অ্যাকসেপ্ট ওমেন তখনও কিন্তু আবার ওমেনদের ভোটিং রাইট ছিল না তৎকালীন সময়েও তো এরপর তারা তখন যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা দেখা দিয়েছিলো এরপর তারা একটা চেঞ্জেস নিয়ে এসেছিল যে দ্য রাইট ওয়ার্ক টু ওয়ার্ক ওয়াজ গ্যারান্টেড মানে সবাই তখন কাজ পাবে বা তাদের সবার জন্য কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিলো তার রেভলিউশন ওয়াজ লেড বাই দ্য এডুকেটেড পিপল তো এই রেভুলেশনগুলো চালাচ্ছিল কারা এডুকেটেড পিপল বা মিডল ক্লাসের যে সোসাইটিসগুলা তারাই এই যে রেভুলেশনটাকে কন্টিনিউ করছিল তো এই রেভুলেশন বা যে পার্লামেন্ট বলেছিলাম এই পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি মেম্বার ছিল এইট এইট মেম্বার মানে আটশো একত্রিশ মেম্বার ছিল এই মিডল ক্লাস থেকেই তো এই যে মেম্বার্স বা এই যে পার্লামেন্টের কথা বলেছিলাম এটা ছিল ফ্র্যাঙ্কফুড পার্লামেন্ট তোমরা যদি চিত্রটা দেখো একটা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেওয়া আছে ফ্র্যাঙ্কফুট পার্লামেন্ট এটা অ্যাকচুয়ালি স্যান্ট পল চার্চ তখনকার সময়ে ওই রকম এত বড় পার্লামেন্ট ছিল না তো তারা চার্চকেই পার্লামেন্ট হিসেবে বেছে নিয়েছিল তো তখন চার্চের মধ্যে আবার মহিলাদের প্রবেশ ওইখানে নিষিদ্ধ ছিল হ্যাঁ তো আবার তখন আবার যে মিডল ক্লাসরা যারা প্রিজেন্ট বা সমাজের যে কৃষক দরিদ্র ওদের ভোটে বা ওদের সাপোর্টে যারা মেজরিটি পেয়েছিল ওরা আবার ওদেরকে অস্বীকার করছিল তো এতে কি হয়েছিল ওরা আবার তাদের সাপোর্ট তুলে নিয়েছিল এতে আবার এই যে মিডল ক্লাসদের সমস্যা হয়ে গেছিল পরবর্তীতে তো এরপর আসবো আমরা দ্য মেকিং অফ জার্মানি অ্যান্ড ইটালি তো মেকিং অফ জার্মানি অ্যান্ড ইটালি আমরা জানি জার্মানি আর ইটালি আগে কিন্তু এই এত বড় ইউনিফিকেশন হয়নি বা মানে ইউনাইটেড ছিল না তারা তো তারা বিভিন্ন সংগ্রামের মাধ্যমে ইউনিফিকেশন হয়েছিল তো তারা কিভাবে হয়েছিল এর পরবর্তীতে যে মিডল ক্লাসরা তারা কি করলো তারা রাজার কাছে গিয়েছিল রাজাও তাদের সাপোর্ট দিতে অস্বীকার করেছিল এরপর তারা পরবর্তীতে এই মিডল ক্লাসরা গিয়েছিল ল্যান্ডলর্ডসদের কাছে ল্যান্ডলর্ডসরা তারা তাদের আশ্বাস আশ্বস্ত করেছিল ল্যান্ডলর্ডসের মধ্যে যে প্রাশিয়ার যে জাংকারসগুলা হ্যাঁ তারা তাদেরকে আশ্বস্ত করেছিল তারা তাদের সাপোর্ট করবে এর মধ্যে এই যে প্রাশিয়ার চিফ মিনিস্টার অটোবন বিসমার্ক হি ওয়াজ দ্য আর্কিটেক্টার অফ দিস প্রসেস এই পুরোপুরি প্রসেসের আর্কিটেক্টার যদি কেউ হয় থাকে উনি ছিল অটোবন বিসমার্ক উনিই ছিলেন এই জার্মানি ইউনিফিকেশন বা জার্মানিকে একত্রিতকরণের নায়ক ছিলেন উনি এর পরবর্তীতে উইলিয়াম ওয়ান যখন জার্মানি জার্মানি পুরাপুরি সাত বছর লেগেছিল যুদ্ধের পরবর্তীতে স্বাধীন হতে তে যখন এইটিন সেভেন্টি ওয়ানে জানুয়ারি এইটিন সেভেন্টি ওয়ানে পরবর্তীতে তাদের যখন রাজা যখন ডিক্লেয়ার করা হয়েছিল তখন ওনা ছিল উইলিয়াম ফার্স্ট ফার্স্ট উইলিয়াম বা প্রথম উইলিয়াম ছিল তখন স্বীকৃত রাজা তখনকার স্বাধীন জার্মানির এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী যে স্টাডিটা আমরা যদি দেখি এটা হলো ইটালি ইউনিফিকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইটালি ওয়াজ ডিভাইডেড ইন সেভেন স্টেটেড বিভিন্ন সাতটা বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল মাঝখানের যে অংশটা এটা ছিল পোপের অধীনে এরকম নর্থ অঞ্চলটা ছিল আরেকজনের অধীনে সাউথ অঞ্চলটা বিভিন্ন অঞ্চলের অধীনে তো এই অঞ্চলগুলোকে স্বাধীন করার জন্য পুরাপুরি দায়িত্ব পড়েছিল নাইনটিন ফোরটি এইটে কাউন্ট ক্যামিলিয়া কাবুর এই হি গট রেসপন্সিবিলিটি ফর ইউনিফাইড বা ইউনিফিকেশন ইটালি ইন এইটিন সিক্সটি ওয়ান ভিক্টর ইমানুয়েল টু ওয়াজ প্রক্লেমড কিং অফ ইউনাইটেড ইটালি তো ইটালি বিভিন্ন যুদ্ধের পরবর্তীতে স্বাধীন হয়েছিল যখন স্বাধীন হয়েছে তখন ভিক্টর ইমানুয়েল তাকে রাজা হিসাবে ঘোষণা করা হয়েছিল এরপর আমরা যদি দেখি যে ব্রিটেন আজ বর্তমান দিনে যে ব্রিটেন ব্রিটেনটাও কিন্তু ওই সময় অনেকগুলা দেশগুলা মিলে একটা দেশ ছিল কিন্তু ব্রিটেন স্বাধীন ছিল না হঠাৎ করে ব্রিটেন একটা দেশ হিসেবে স্বীকৃত হয়েছিল কিভাবে ব্রিটেন ইউনিফিকেশন প্রসেস ওয়াজ লং ড্রন প্রসেস মানে অনেক দীর্ঘ প্রচেষ্টার ফলে এটা হয়েছিল ইন সেভেনটিন জিরো সেভেন দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন ফর্মড উইথ দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন এই অ্যাক্ট অফ ইউনিয়নটা কাদের মধ্যে হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড তখন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়ালেস এই ধরনের অনেকগুলো রাষ্ট্র ছিল হ্যাঁ তো সবগুলোকে তারা কনভেন্স করে একটা দেশের মধ্যে নিয়ে আসলো দ্যাট ইজ ব্রিটেন ইন এইটিন জিরো ওয়ান আয়ারল্যান্ড ওয়াজ ফোর্সিবলি ইনকর্পোরেটেড ইন টু দ্য ইউকে আয়ারল্যান্ডকেও ফোর্সফুলি ঢুকানো হয়েছিল এইটিন জিরো ওয়ানে কোথার মধ্যে ঢুকানো হয়েছিল ইউনাইটেড কিংডমের মধ্যে বা ব্রিটিশের মধ্যে অ্যান্ড দেন এ নিউ ব্রিটিশ নেশন ওয়াজ ফোর্স থ্রো দ্য প্রোপাগেশন অফ এ ডোমিনেন্ট ডোমিনেন্ট ইংলিশ কালচার তারা তাদের ইংলিশ কালচার একটা তাদের একটা ন্যাশনাল সং কম্পোজ করলো তাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসলো তো পরবর্তীতে ব্রিটিশ একটা স্টেট বা ন্যাশনাল স্টেট হিসাবে তারা উৎপত্তি বা প্রকাশে চলে আসলো তো আমরা ভিজুয়ালাইজিং দ্য নেশন আমরা বিভিন্ন দেশের এলিগুরি যেমন জার্মানিতে জার্মানিয়া এরকম বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নাম আছে যেমন জার্মানিতে জার্মানিয়া এরপর ফ্রান্সে আছে মেরিনি ওরা ওটা ওইগুলো হলো এলিগরি মানে ফিমেল ফিগার একটা সময় এইটিন নাইনটিন সেঞ্চুরিতে আর্টিস্টরা নেশনকে ফিমেল ফিগার হিসাবে তারা কল্পনা করত। যেমন ভারতবর্ষে ভারত মাতা হিসাবে ভারতবর্ষকে কল্পনা করা হয়েছিল এটাকেও কে রূপ দিয়েছিল তখনকার সময়ে বিভিন্ন আর্টিসিয়ান বা নোবেল যারা ছিল তারাই এটাকে কল্পনা করেছিল তো দ্যাট ইজ দ্য ফিমেল ফিগার বিকাম অ্যান অ্যালিগরি এটাকে অ্যালিগরি বলা হতো মানে যেটা দেশকে রিপ্রেজেন্ট করবে আর প্রত্যেক দেশকেই একটা ফিমেল ফিগার হিসেবে কল্পনা করা হতো তো এর পরবর্তীতে আমরা চলে যাব ন্যাশনালিজম অ্যান্ড দ্য ইম্প্যালিজম ন্যাশনালিজম তো আমরা বুঝি জানতে পারি যে আমরা জাতীয়তাবাদ এটা আর ইম্পেরিয়ালিজমটা কি ইম্পারেলিজমটাও এটা হলো সাম্রাজ্যবাদ ন্যাশনালিজম থেকেই ইম্পারেলিজম ও অনেক অনেক দেশ তারা চেয়েছিলো ন্যাশনাল ন্যাশনালিজম ফিলিং থেকে তারা চাইছিলো যে তাদের দেশটাকে আরও বেশি বিস্তৃত করতে তো এতে সাম্রাজ্যবাদ বিস্তৃত হয়ে গিয়েছিল তো এরকম একটা কেস স্টাডি আছে যেটা হচ্ছিল বলকান রিজন এটা বলকান ছিল তখন এই বলকান রিজনটা পুরোপুরি অটোমান এম্পায়ারের অধীনে ছিল এই বলকানটা এত সমৃদ্ধশালী ছিল সব দিক দিয়ে জিওগ্রাফিক্যাল অ্যান্ড অ্যাথনিক ভেরিয়েশন কম্প্রাইজিং ডে তো এইখানে বর্তমানে যে রোমানিয়া অ্যালবেনিয়া গ্রিস ম্যাসেডোনিয়া বসনিয়া এই প্রত্যেক এতগুলা দেশ মিলে একটা বলগান স্টেট বা রিজন হয়েছিল তো বলকান স্টেটস ফোর্স ফোর্সফুলি এটাকে সবাই তাদের নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছিল কারণ এটার মধ্যে অনেকগুলা রিসোর্স ছিল তো সবাই এই বলকানটাকে নিজের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল বিভিন্ন দেশ যেমন ইচ পাওয়ারফুল স্টেট যেমন রাশিয়া জার্মানি ইংল্যান্ড অস্ট্রোহাঙ্গারি ওয়াজ কিন অন কাউন্টারিং দ্য হোল্ড অব দ্য আদার পাওয়ার্স ওভার দ্য বলকানস অ্যান্ড ইচ পাওয়ার ওয়ান্স টু এক্সটেন্ডিং ইটস ওন কন্ট্রোল ওভার দ্য এরিয়া এই এরিয়ার মধ্যে সবাই কন্ট্রোল করতে চেয়েছিল এরপর পরবর্তীতেই আমরা দেখতে পেলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড এই ফার্স্ট ওয়ার্ল্ড উৎপত্তি হয়েছিল তো এটা ছিল আমাদের ন্যাশনালিজম ইন ইউরোপ এই পুরোপুরি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে আজকে অধ্যায়টা তো আমি এখানেই সমাপ্ত করি সবাইকে নমস্কার Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.